পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখা যৌথ উদ্যোগে শিক্ষক দিবস উদযাপনী অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া কৃষ্ণচন্দ্র স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত সুব্রত মহাপাত্রকে সংগঠনের পক্ষ থেকে স্মারক উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, বিধায়ক দুলাল মুর্মু ও দেবনাথ হাসদা, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ, ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চেয়ারম্যান জয়দীপ হোতা, ঝাড়গ্রাম পৌরসভার 1-8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা স্বপন পাত্রসহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠানে বিধায়ক দেবনাথ হাসদা বলেন, শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত সুব্রত মহাপাত্র আমাদের গর্ব। আগামী দিনে তিনি ঝাড়গ্রাম জেলা শিক্ষার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। সেই সঙ্গে তিনি বলেন, শিক্ষকদের সম্মান জানানোর জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করায় তিনি আয়োজক সংগঠকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি বলেন, শিক্ষকদের পাশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সংগঠনের সদস্যরা রয়েছেন। ঝাড়গ্রাম জেলায় শিক্ষার উন্নয়নে যাতে কোনো ত্রুটি না থাকে সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। তাই শিক্ষক শিক্ষিকাদের তিনি আরও ভালোভাবে ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি ঝাড়গ্রাম জেলা শিক্ষার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।